সেন্ট মার্টিনে বেড়াতে গিয়ে নিখোঁজ হওয়ার পাঁচ দিন পর পর্যটক মাহমুদা আক্তার হ্যাপিকে কক্সবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। সকালে সুগন্ধা পয়েন্টের একটি রিসোর্ট থেকে উদ্ধার করে তাকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। টেকনাফ থানার ওসি জানান, 41তম বিসিএসএ ওই নারীকে বন বিভাগে পদায়ন করা হয়। 71 জনের একটি দলের সাথে তিনি সেন্ট মার্টিনে বেড়াতে গিয়েছিলেন। 4 ফেব্রুয়ারি বন্ধুর সাথে দেখা করার কথা বলে রিসোর্ট থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। ওই দিন সেন্ট মার্টিনে গোসল করতে নেমে পানিতে ভেসে যান। জেলারা তাকে উদ্ধার করে শাহপুরী দ্বীপ নিয়ে যান। বিসিএসএ পছন্দ মতো ক্যাডার না পাওয়ায় কক্সবাজার শহরে ফিরে রিসোর্টে অবস্থান নিলেও কারোর সাথে যোগাযোগ করেননি তিনি। এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#।